अल्फा टू डेल्टा, डेल्टा टू अल्फा, डेल्टा टू अल्फा। টার্গেট মেহবুদার চায়ের দোকান ক্রস করলো। আগের দিন চায়ের টাকাটাও দিয়ে দিস। আর টাকা আছে তো তোর কাছে? হ্যাঁ মানবদা। আর শোন, আর পয়সা প্লেগের টাকাও। হ্যাঁ ওকে। আর শোন শোন, আর দুটো ম্যাগি ছিল। আর কত হলো? তিনটে ডিম। হ্যাঁ হ্যালো, টার্গেট চেক পয়েন্ট এ ক্রস করলো। ডক। হ্যাঁ দাদা, লোকেশন কামিং টু টার্গেট। লক্ষ্য দাঁড়িয়ে পড়েছে, কথা বলছে। লক্ষ্য? লক্ষ্য কে? টার্গেট দাদা, টার্গেট। আসেন। তা তো জানি না, এগোচ্ছে, আবার এগোচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যার জন্য এত আয়োজন, এত প্রস্তুতি, নাম জানতে চেয়েও না, এখনো ঠিক জেনে উঠতে পারিনি। প্রত্যেকটা দিনের মতন আজ হয়তো কিছুই বলতে পারবো না। আসলে ওই ঠোঁটের কোণে হাসিটা হালকাভাবে এটা এটা দেখতে দেখতেই আমার সময় কেটে যায়। চলো ওই ডিউ লাগাও, বা ওই কলার ঠিক করো, কি সানগ্লাস লাগিয়ে মাঞ্জা মারো। কনফিডেন্স লেভেল তো ওই যাকে বলে শুভমঙ্গল সাবধান। কিন্তু এই কয়েক মোমেন্টের জন্য দেখাটাই বা হকি। জাজ করছো? সবাই জীবনে কখনো না কখনো এই ব্যাপারটাই এসে। আর এনার জন্য আমার দিনের 14 ঘন্টা বরাদ্দ। মোহন লাল অধিকারী, এমএলএ। না না, শুধু নামেই না দাদা, এই এলাকার সত্যিই এমএলএ। আর আমি হলাম গিয়ে ওই যাকে বলে এনার রাইট হ্যান্ড। চাঁদা তোলা থেকে শুরু করে এনার রাজ্যভার সামলানো, সবটাই এ মানবের ঘাড়ে। অগ্ন সিগনেচার এক্স এফেক্ট। এই ওটা এক্স এফেক্ট, ওদের কাজগুলো এগোচ্ছে না সারাদিন। হ্যাঁ দাদা, মানে ওই আর কয়েকটা বাড়ি বাকি আছে, সেগুলো কবে হবে? ওটের পর? না না, এ পেটো লিশান। এ চল রে। তোকে আমি মানব বোমা বলে কেন ডাকি জানিস? কেন দাদা? আরে তুই আমার বিস্ফোরক দেখিস, মানব বোমা থেকে আবার চকলেট বোমা হয়ে গেছে। কি মহাগ্না, কি ঠিক হলো দাদা? ভোটের দিন কোন বুথে কজন করে যাচ্ছে? হ্যাঁ কয়েকজন কম করেছে। আপনার না ওই চিহ্নটা আমার ঠিক পছন্দ না, নট মাই কাপ অফ টি। বন্দর কে জানি, অদরক কা স্বাদ। বন্দর মানে ওই হনুমানে কিন্তু লঙ্কাটা চালিয়েছিল। কে হে
লিস্টটা নিয়ে আয় তো। শুধু ভোটার লিস্টটাই জানো না? রাইটার আছে। সমস্যা দিনকে দিন না বাড়ছে না। আর আপনার আর কি দাও? ইউ আর ওয়েস্টিং ইউর টাইম আর একটা ভুল লোকের পেছনে। দাদা আপনার নামটা বলবেন? কিস লিয়ে? আরে ভোটার লিস্টে নাম দেখবো। কি হয়েছে কি বানা? মানে আপনার নামটা? উর্বশী চৌধুরী। দাদা লিস্টটাকে দেখবে? দেখো কি? দেখ না। হ্যাঁ সো আমি আমি দেখছি। দাদা লিস্টে নামটা নেই তো? কি বলছিস? কিছু একটা গড়বড় আছে মনে হচ্ছে। ডোন্ট ওয়ারি মানে আপনার কাছে ভোটার কার্ড আছে? মানে আপনার কাছে আধার কার্ড আছে? ইলেকট্রিসিটি বিল, ড্রাইভিং লাইসেন্স আছে? গ্যাস কনজিউমার নাম্বার, ফোন নাম্বার? আজকাল আই ব্যালেট বক্স আজ থোড়া মুভিটা কেউ আজ আমার জন্মদিন তাই বার্থডে ওটা কার অ্যাকচুয়ালি আমি আজ আমার জন্মদিন নয়
আর চার মতো কিছু পেলাম না তাই। वैसे मैं यहाँ से हूँ नहीं। तो यह तो दिन वोटर कार्ड आधार कार्ड कॉफी ना टी टेक इट इजी बाहर चलते हैं। मनिए साहेब जी जाने हैं सब जी फिर भी बनाए बहाने नैना नवाबी जी देखे हैं सब जी फिर भी न समझे इशारे मनिए साहेब जी हाँ करता बहाने কফি না টি এক্সকিউজ মি বসতে পারি নেহি ইয়াহ পে কোই হ্যায় আচ্ছা আরে হ্যাঁ ওয়েটার দুটো না তিনটে কফি করে দাও আপনার কি চাই বলুন তো আমার একটা সোনার হরিণ চাই কি জঙ্গলে যান না এখানে কি করছেন ভোটের সময় তো অনেক জন্তু জানোয়ার ঘরে তাই ভাবছি আশায় পুড়ে হার্কাস এনিওয়েজ শিকারীরাও শিকার হয় কিন্তু এক মিনিট মানব বোমা নিয়ে যাচ্ছে দেখছি ম্যাম
कौन था ये? अच्छा ओनी माने की? ओनी? झाड़ू। तुम्ही जिरीगुड़ी जाएगा आज नहीं? वो जॉब के लिए। जॉब? अच्छा जॉब। মানব কোথায় তুই? এই তো এখানে আছিস বল। হ্যাঁ বলছি, আজকে রাতে একটা পার্টির ব্যবস্থা কর। হ্যাঁ হয়ে যাবে। ওর সামনে চলে এসছে বুঝলি, কিছু স্পেশাল গেস্ট আসবে, সবাইকে খুশি রাখতে হবে তো। ঠিক আছে তাহলে সিঁড়ি করে দিই নাকি? আরে না না না, ওসব ছেড়ে দে, তুই শুধু মদ আর ওই খাবারের ব্যবস্থা রাখ বুঝলি, বাকি সব আমি দেখে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা হয়ে যাবে। কাজ জব মানে কাজ আজ একটু করতে হবে মনে হচ্ছে। তো কাল মিলতে হ্যাঁ। আমি আছি। আরে তার দাদা সব ঠিক আছে তো? এক মিনিট। হ্যাঁ চলে এসো। আচ্ছা দাদা বলছিলাম কি, সব ব্যবস্থা তো হলো, তাহলে ওটা মারা বলে কেন? এরা সব কেউ কেটা মারা সব সিকিউরিটি লিখে দিও। তাহলে এবারে ব্যবস্থা আমি নিজেই করি। কে করি? দেয়ার শি ইজ। আরে ওই তো এসে গেছে। আপনাদের খুশি? খুশি? উড়িয়ে দিলাম উড়িয়ে দিলাম বুকের মাঝে গুড়িয়ে দিলাম, পুড়িয়ে দিলাম উড়িয়ে দিলাম বুকের মাঝে গুড়িয়ে দিলাম তোর নরকে। তোর নরকের কবর বেলাম না, তোর নরকের খবর পেলাম না, তোর নরকে।
পরাজিত প্রাক্তন এমএলএ মোহনলাল অধিকারী প্রথম স্থান অধিকার করছেন আম জনতা পার্টির নরেন্দ্র ব্যানার্জি। কি করে এত বড় মানুষ হাঁটতে পারে? রিহিং করিস নি ঠিক করে তুই? দাদা আমি পাঠিয়েছিলাম তো সবাইকে। হতে পারে, হতে পারে না বস, কিছু একটা গন্ডগোল হয়েছে, না হলে ইন্সপেক্টর রয় আগে থেকে প্ল্যান্টের ব্যাপারে কি করে জানতে পারবে? দাদা আপনি আমাকে অবিশ্বাস করছেন। তোকে বিশ্বাস করে কি করবো বল, ভোটটা কি আবার জিততে পারবো? দাদা এর আগের ভোটগুলো কিন্তু গেট আউট, গেট আউট। হ্যাঁ ইন্সপেক্টর রয়। কি এখানের মালিক কে? হ্যাঁ আমি তো নয় হনুমান, তবে তুমি কি বিভীষণ? মানব বোমা।